সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের চাকার মধ্যে আপনি জেল ব্যবহার করলে আপনার বাইকের কি কি লাভ হবে এবং আপনার বাইকের কি কি ক্ষতি হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনি একটি নতুন বাইক ক্রয় করছেন, আপনার বাইকের চাকা হচ্ছে টিপলেস। নতুন বাইক ক্রয় করার পর আপনি কি করছেন, আপনার বাইকের চাকার মধ্যে আপনি জেল ঢুকিয়ে দিলেন। এখন কথা হচ্ছে যখন যখন বাইকের চাকার মধ্যে জেল ঢুকাবেন তখন আপনার বাইকের কি কি ক্ষতি হতে পারে এবং কি কি লাভ হবে। প্রথমে আসি আমরা লাভের দিক। একটি বাইকের চাকার মধ্যে আপনি জেল ঢুকিয়েছেন নতুন বাইক ক্রয় করার পর, জেল ঢুকানোর কারণে আপনার বাইকের কি কি লাভ হবে। আপনি যখন বাইকটি রাইড করবেন, বাইক রাইড করার সময় হঠাৎ করে আপনার বাইকের চাকার মধ্যে প্র্যাক ঢুকে যায়। যখন প্র্যাক ঢুকে যায় তখন এই প্র্যাকটি বাইর করে ফেললে চাকার যে একটা লিক হয়েছিল লিকটা নেড়ে যায়। এটা একটা লাভ। এবং বাইকের চাকা কোলা পিটিং এর কস্টিং খরচ আপনার আর হচ্ছে না এবং প্যারাকটি বের করে ফেললে লিকটি সেরে যাচ্ছে। এটা একটা সম্পূর্ণ পুরোপুরি একজন বাইকারের লাভ এবং বাইকের চাকাও আর খুলতে হয় না, এটা হচ্ছে লাভ। আর জেল ব্যবহারে আপনার বাইকের কি কি ক্ষতি হতে পারে। আপনি আপনার বাইকের চাকার মধ্যে জেল ঢুকিয়েছেন, জেল ঢুকানোর পর আপনার বাইকের চাকার অবস্থা কি হবে। আপনার বাইকের চাকা খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যাবে। আপনি বাইকটি রাইড করার সময় আপনার বাইকের মধ্যে আপনি ভালো ব্রেক না পাওয়ার সম্ভাবনা 100 পাচ্ছেন। আপনার বাইকের মধ্যে অনাকাঙ্ক্ষিত বায়ুদূষণ সৃষ্টি হবার 100 পাচ্ছেন চান্স থাকে। তো সেজন্য কোম্পানি থেকে বলা আছে চাকার মধ্যে যাতে জেল ঢুকানো না হয়। জেল ঢুকানোর কারণে বাইকের ভাইব্রেশন বেড়ে যায়, বাইকের ভালো ব্রেক হয় না এবং বাইকের চাকা হার্ড হয়ে যায়। আসলে কোন কাজটা করলে আপনি সেফ মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কোন কাজটি করলে আপনি সেফ, আপনার বাইকটি সেফ। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।